জলদস্যুরা পশুর মতো, এতে কোনো সন্দেহ নাই এখানে। তারপরেও কিছু বিষয় এখানে থাকে যে ওদের সাথে কেমন আচরণ করা হচ্ছে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এমভি আবদুল্লাহ জলদস্যুদের হাতে ক্যাপচার হওয়ার পরে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। প্রথম যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে জাহাজে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। হ্যাঁ, এটার সাথে আমি একমত। নর্মালি কি হয় যে হাই রিস্ক এরিয়াতে গেলে জাহাজের চারপাশে রেজারওয়ার লাগানো হয়, আমি এই জাহাজে সেটা দেখিনি। আর এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আর্মগার্ড, জাহাজে কোনো আর্মগার্ড ছিল না। আরও কিছু বিষয় আছে, সোমালিয়ান জলদস্যুরা বিগত বেশ 7-8 বছর যাবত এইভাবে জাহাজ ক্যাপচার করেনি বললেই চলে। এই ধরনের ঘটনা বিগত বেশ কয়েক বছর ধরে ঘটে না। ইভেন 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সোমালিয়ান কোস্টে যে হাই রিস্ক এরিয়ার ম্যাপ থাকে বা যে হাই রিস্ক এরিয়াটা মার্কিং থাকে, সেই মার্কিংটাও ছিল না। কারণ ওদের এই যে জাহাজে অ্যাটাক করা বা জাহাজ ছিনতাইয়ের ঘটনা প্রায় নাই বললেই চলে। এই ধরনের এরিয়ায় আমেরিকা সহ বিভিন্ন দেশের নৌবাহিনী, কোস্টগার্ড তারা সবসময় টহল দিত, যার কারণে ওদের তৎপরতা প্রায় ছিল না বললেই চলে। কবির স্টিলের ক্ষেত্রে এই এর আগে 2010-এর যে জাহানমণি ছিনতাই হওয়া এবং এই 2024-এ আবদুল্লাহ ছিনতাই হওয়া, দুটা ঘটনাই খুবই আনইউজুয়াল। 2010 সালে যখন তারা জাহানমণি ছিনতাই করে নিয়ে যায়, সেটা সোমালিয়ান কোস্ট থেকে 1100 নটিক্যাল মাইল দূরে ছিল, যেটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা যে এত দূর থেকে সোমালিয়ানরা জাহাজ ক্যাপচার করে নিয়ে আসছে সোমালিয়ায়, যেটা সচরাচর হয় না। আর এমভি আবদুল্লার ক্ষেত্রে যেটা হয়েছে যে এমভি আবদুল্লাহ সোমালিয়ান কোস্ট থেকে মোটামুটি 600 নটিক্যাল মাইল দূরে ছিল, যেটা আসলে অনেক দূরে। এটাও ভীষণ অপ্রত্যাশিত একটা ঘটনা, আসলে এই সময়ে এটা হওয়ার কথা না। তবে তারপরেও এটা জাহাজের ক্যাপ্টেন এবং জাহাজের যে কোম্পানি, ওনাদের সতর্ক থাকা উচিত ছিল।